ছট পুজোকে কেন্দ্র করে রীতিমতো দড়ি টানাটানি চলল তৃণমূল ও বিজেপির মধ্যে কে কতটা হিন্দিভাষীদের মন পেতে পারে তা নিয়েই তৃণমূলের পক্ষ থেকে ছটের ঘাট নির্মাণ থেকে ভজনের আয়োজন করা হয় অপরদিকে বিজেপি নেতারা সাহেব বাঁধে ছট পুজো পেরোতেই শুরু করেন স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছতা তাদের দলীয় আদর্শ বলে জানান বিজেপির শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী আজকে পুরুলিয়া সাহেব বাঁধে ছট ছিল সেই ছট আজকে হওয়ার । আমরা ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার উদ্দেশ্যে আমরা নেমে পড়ি কারণ পুরুলিয়া সাহেব বাঁধ হচ্ছে আমাদের জাতীয় সরোবর আমাদের গর্ব আমাদের অহংকার এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গোটা পুরুলিয়াবাসীর দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা আজ সকাল সকালই নেমে পড়েছিলাম তার জন্য আমরা পুরো টিম আজকে পরিষ্কার করেছি পুরো বাঁধটা পরিষ্কার করেছি এবং রাস্তাঘাটও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা নরেন্দ্র মোদীর আদর্শে আদর্শিত তাই আমরা স্বচ্ছতার জন্য সবসময় চেষ্টা রাখি আগামী দিনও পুজো পার্বণ হয়ে যাওয়ার পর সাহেব পাঁধের দিকে আমরা বিশেষ নজর দেব যাতে তা সবসময় পরিষ্কার থাকবে